আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কামিনী গাছ। আমি আজ আপনাদের এই কামিনী গাছ সম্পর্কেই কয়েকটি কথা বলার চেষ্টা করব, আশা করি আপনারা উপকৃত হবেন। আসলে বাংলাদেশে কয় ধরনের কামিনী গাছ পাওয়া যায় বা কোনটার বৈশিষ্ট্য কী, এগুলো সম্পর্কেই বলার চেষ্টা করব। তো আপনারা এই মুহূর্তে যে কামিনী গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাইব্রিড কামিনী। বাংলাদেশে মূলত আমরা চার ধরনের কামিনী গাছ দেখতে পাই। একটা হচ্ছে একদমই পাতি ভ্যারাইটি বলে, অর্থাৎ দেশি ভ্যারাইটি, যেটা প্রচুর সুগন্ধ এবং অনেক ফুল আসে। আপনারা দেখে থাকবেন অনেক মসজিদ কিংবা বাড়ির সামনের দিকটাতে ছোট ছোট পাতা। হ্যাঁ, এই যে দেখুন, এটার পাতা কিন্তু বেশ বড়, হাইব্রিড কামিনীর পাতাটা বেশ বড়। আর দেশি যেটা, সেটার পাতাগুলো এর থেকে ছোট হয়। হ্যাঁ, এর থেকে অনেকটা ছোট হয়। তো দেশি কামিনী যেটা, সেটাতে সুবিধাটা হচ্ছে যে ঘ্রাণটা অনেক তীব্র হয়, অর্থাৎ সেই ঘ্রাণটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সবাইকেই সেইটা মুগ্ধ করবে, এইরকম একটা ঘ্রাণ। আর হাইব্রিড কামিনীটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, এটার পাতাটা হয় বড় বড়, তবে এইটার আবার সুবিধা হচ্ছে কি, এটার ফুলটা হয় বড়। এই যে কলির সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন কীরকম, তাহলে ভাবেন যে এটা যখন ফুটবে তখন আকারটা কিন্তু আরও বড় হয়ে যাবে। তো দেশি কামিনীর ফুলটা হয় ছোট, আর হাইব্রিডটার ফুলটা একটু বড় হয়। আবার দেশিটার ক্ষেত্রে যেটা হয় যে আপনার ফুলটা খুব সহজেই ঝরে পড়ে, অর্থাৎ আপনি ধরতে যাবেন সঙ্গে সঙ্গে ঝুরঝুর করে ঝরে পড়ে, কিন্তু হাইব্রিডটার এই পাপড়িগুলো তুলনামূলক একটু শক্ত, এটা একটু লং লাস্টিং বলা যেতেই পারে, এটা একটু টিকে থাকে আর কি, ওই দেশিটার থেকে একটু বেশি সময় টিকে থাকে। তবে হাইব্রিডটার আরও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এটা খুব কম বয়সেই ফুল দেওয়া শুরু করে, কম বয়সী। এই যে দেখুন গাছটার গোড়াটা আমি দেখাই আপনাদেরকে, এই যে গাছটার গোড়াটা এখানে দেখুন, গোড়া থেকে যে ডালটা বের হয়েছে সেটাতেই কিন্তু কুড়ি এসেছে, কলি এসেছে। আবার একটু উপরেই দেখেন, এখানে কলি এসেছে, এখানে কতগুলো কলি এসেছে, এখানেও এসেছে, এখানেও এসেছে। অর্থাৎ এটা কিন্তু বেশ ভালো ফ্লাওয়ারিং করে যদি প্রপার যত্ন নেওয়া যায়, হাইব্রিডের কথা বললাম। আর দেশিটাতে যেটা হয়, আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, কারণ দেশিটা ফুল দিতে একটু সময় নেয়, একদম পরিপূর্ণভাবে পরিপক্ক হওয়ার পর সেইটাতে কলি আসে। যদি সুগন্ধের কথা বলি, সেই ক্ষেত্রে বলবো হাইব্রিডটাতেও প্রচুর সুগন্ধ, এটাতেও তীব্র সুগন্ধ। এইটাও যদি দুটা একটা ফুল ফোটে সেই ক্ষেত্রেও মানে মাতাল করার মতো সুগন্ধ। তবে দেশিটা আসলে দেশি, আমার কাছে মনে হয় দেশিটা বেস্ট। আমি দ্বিতীয় নম্বরে যদি রাখতে হয় সুগন্ধির দিক থেকে, সেই ক্ষেত্রে আমি রাখবো হাইব্রিডটাকে। এই হাইব্রিড আর দেশি ছাড়াও আরও দুই ধরনের কামিনী আছে, সেইটাও এখন আমি আপনাদেরকে বলবো। দেখতে পাচ্ছেন আরেকটা কামিনী গাছ, এটার পাতাটা ছোটই দেশিটার মতো, কিন্তু এটা দেশি না, হ্যাঁ, এটা টবে লাগানো। এই কামিনীটা হচ্ছে আপনার থাই ভ্যারাইটি। তো থাই ভ্যারাইটির সুবিধা হচ্ছে এটা আপনারা টবে লাগাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু টেনে আনি গাছটাকে, এই যে টবে লাগিয়েছি আমি। তো এটা খুব বেশি বড় না করলেও চলবে, এই আকারেই কিন্তু এটা প্রচুর ফুল দেবে। তা আমি গাছে খাবার দিয়েছি, যার কারণে কুড়ি টুড়িগুলো কেটে দেওয়া হয়েছে, নতুন করে এটা ফুল দেবে। তো এই ফুলটার সুগন্ধ মোটামুটি আছে বেশ ভালোই, তবে আমি এটাকে তিন নম্বরে রাখবো সুগন্ধির দিক থেকে। প্রথমত হচ্ছে দেশি, দ্বিতীয় হাইব্রিড, তিন নম্বরে হচ্ছে এই থাইটা। থাইটার ভ্যারাইটি হচ্ছে যাদের জায়গা কম তারা থাইটা এরকম টবে লাগাতে পারেন। আর যত্নের ক্ষেত্রে বলবো সবগুলোরই একই যত্ন নিয়ে আরেকটা ভিডিও করবো, আশা করি সেখানে আপনারা জানতে পারবেন এটার মাটি কীরকম কী। আমি আপাতত আপনাদেরকে আইডিয়া দিচ্ছি যে কোন গাছটা আপনার জন্য সুইটেবল হবে, সেটা আপনারাই নির্বাচন করবেন। তো এটাতেও প্রচুর ফুল দেয়, এইটার সুগন্ধিও মোটামুটি আছে, তবে ওই যে বললাম এটাকে আমি তিন নম্বরে রাখবো। এছাড়াও আরও এক ধরনের কামিনী আছে, সেইটাকে বলা হয় বল কামিনী। সেই গাছটার পাতা একদমই চিকন, হ্যাঁ, অনেক চিকন, অনেক ছোট,
মানে যদি একদমই অ্যাভারেজে বলি অনেক ছোট ছোট পাতা, সেটাকে বল কামিনী বলে। এই রকম শেপ করে রাখতে পারবেন বলের মতো, সেইটা আপনারা পড়ার টেবিল কিংবা শোপিস হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। সেটা আমার কাছে এই মুহূর্তে নেই, যার কারণে আমি দেখাতে পারলাম না। তো মূলত এই চার ধরনের কামিনী আমাদের বাংলাদেশে আমি এখন পর্যন্ত দেখেছি, আমি জানি না আরও আছে কি না। তো আপনারা যারা গাছ ভালোবাসেন, তারা কিন্তু আপনাদের জায়গা কিংবা আপনাদের পছন্দ ভেদে আপনারা গাছটা নির্বাচন করে লাগাতে পারেন। কামিনী খুব সুন্দর একটা গাছ, কামিনী পছন্দ করে না এমন মানুষ মনে হয় পাওয়া যাবে না। এই হচ্ছে কামিনী সম্পর্কে মোটামুটি একটা ধারণা। দেশি এবং হাইব্রিডটা সরাসরি মাটিতে লাগালে ভালো ফলাফল পাওয়া যায়, তবে হাইব্রিডটা কিন্তু টবেও বেশ ভালো হয়। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর পরবর্তীতে কামিনীর যত্ন অর্থাৎ মাটি কিংবা এর খাবার সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।